বন্ধুরা ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুকে ইমেল অ্যাড করবেন অথবা যাদের ফেসবুকে পুরনো একটি ইমেল আছে সেটিকে কীভাবে রিমুভ করে নতুন আরেকটি ইমে ইমেল অ্যাড করবেন চলুন তাহলে দেখা যাক আমরা কীভাবে করতে পারি সেই কাজটি ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লয়িংয়ে রাখুন আর যদি ভিডিওতে বুঝতে কারও কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলোকে রিপ্লাই করার জন্য তাহলে চলুন আমরা এখন যে কাজটি করবো সেটি হচ্ছে ফেসবুকটি আমাদের ওপেন করে নেবো ওপেন করার পরে এখানে তিনটি ডট ডট লাইন দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে স্যাটিং অ্যান্ড প্রাইভেসি সেখানে আমরা ক্লিক করব যখন এখানে আমরা ক্লিক করে ফেলবো তখন এখানে স্যাটিংয়ে আমরা ক্লিক করব স্যাটিংয়ে যখন ক্লিক করব তখন আমরা কি করব পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব পার্সোনাল ইনফরমেশনে যখন ক্লিক করবো তখন এখানে কী করবো ইমেল অ্যাড্রেসে ক্লিক করব এখন আমরা কী করবো অ্যাড ইমেল অ্যাড্রেসে এখানে ক্লিক করবো এখন আমরা করবো এখানে অ্যাড এডিশনাল ইমেল অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করে নিলাম ক্লিক করার পরে আমরা এখন এখানে ইমেল অ্যাড্রেসটি আমাদের টাইপ করে দেবো ইমেল অ্যাড্রেসটি টাইপিং করা হয়ে গেলে আমরা কি করব ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমরা দিয়ে দেব দেওয়ার পরে আমরা অ্যাড ইমেইলে ক্লিক করব যখন আমরা অ্যাড ইমেলে ক্লিক করব তখন আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এ কনফার্মেশন ইমেল অ্যাডবিনসাইন টিউ নিউ কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস সেখানে আমরা কি করব এখন এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস এটাকে আমরা ক্লিক করব। এটাকে যখন আমরা ক্লিক করব তখন আমাদের মোবাইলে একটি কোড চলে যাবে সো এখন দেখতে পাচ্ছেন একটি কোড অবশ্যই চলে আসছে আমাদের এখানে ফেসবুক দ্য নিউ ইমেল অ্যাড্রেস অ্যাডেড অন ফেসবুক সো আমরা কি করব এটিকে আমরা ওপেন করে নেব এটিকে যখন আমরা ওপেন করে নেব তখন আমরা কোডটি নিয়ে নেবো ইমেলে ইমেল থেকে আমাদের যে ইমেলটি আমরা অ্যাড করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেলটিতে এই কোডটি চলে আসছে অথবা আমরা যদি এখানে কনফার্ম ক্লিক করি সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে সো আমরা কি করবো এখন কোডটি বসিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করব নাইন ফাইভ জিরো ওয়ান ফোর কোডটি বসিয়ে দেওয়ার পর আমরা এখন কনফার্মে ক্লিক করব এভাবেই আমরা আমাদের মোবাইলে একটি ইমেল অ্যাড করে নিতে পারি এখন আমি যেটি আপনাদের দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে মোবাইলে থাকা পুরনো ইমেল অ্যাড্রেসটি কীভাবে রিমুভ করবো এবং সেটিকে আমরা নতুন একটি ইমেল অ্যাড্রেস আমরা অ্যাড করব। সেটা আমি আগে ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম শুরু থেকে যে আমি এটার মধ্যে দেখিয়ে দেব কিভাবে আপনারা আগের সেই পুরনো ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করে নতুন একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি আমরা এখানে তিনটি লাইন যেখানে আছে সেখানে আমরা ক্লিক করব করার পরে এখন আমাদের যে অপশান আসবে সেখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করব তারপরে আমরা চলে যাব এখানে সেটিংয়ে সেটিংয়ে যখন ক্লিক করবো তখন আমরা চলে যাব পার্সোনাল ইনফরমেশনে এখানে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আবারও আমরা চলে যাব ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসে যখন চলে যাব সেখানে আমরা অ্যাড ইমেলে আরেকটি ইমেল অ্যাড করে নেব প্রথম এখানে আমরা ক্লিক করব অ্যাড ইমেল অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করে নিলাম ক্লিক করার পরে আমাদের যে অপশনটি আসবে সেখানে আমরা একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে দেব সো এখানে আমি যে ইমেলটি এখন নতুন ইনপুট করতে যাচ্ছি সেটিকে আমি অ্যাড করে নিলাম ইমেলটিকে এখানে বসে দেওয়ার পরে আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে সেটি আমরা এখানে অ্যাড করে নেব করার পরে অ্যাড ইমেলে ক্লিক করবো আমরা যখন অ্যাড ইমেলে ক্লিক করব তখন আমাদের ইমেলে একটি ভেরিফাই কোড চলে যাবে সেই ইমেলে ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি আমার আপনাদের এখন যখন এভাবে হয়ে যাবে তারপরে আমাদের কাজ করতে হবে কি এখানে দেখুন লেখা আছেন যে আমার নতুন একটি ই হয়ে গেছে ভেরিফাই কোড চলে আসছে এখানে কনফার্মেশন কোড সেভেন ফোর থ্রি সিক্স এই কোডটি আমরা এখানে বসিয়ে দেবো এখন আমাদের করতে হবে কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে এখন আমি এখানে ইমেলে যাওয়া কনফার্মেশন কোডটি যে কো সিকিউরিটি কোড ঠিক আছে সেটি আমি এখানে বসিয়ে দেব এরপর আমরা এখানে কনফার্মে ক্লিক করব কনফার্মে যখন ক্লিক করব তখন আমাদের ফেসবুকে দুইটি ইমেল অ্যাড্রেস হয়ে যাবে আগে যেহেতু একটি পুরনো ছিল এখন আরেকটি নতুন সেই নতুনটি মিলিয়ে দুইটি ইমেল অ্যাড্রেস হয়ে যাবে এখন আমরা কী করবো এখান থেকে একটিকে রিমুভ করে দেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা একটি রিমুভ করে দেব সো এখন আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে একটি দুইটি আমাদের দুইটি ইমেল অ্যাড্রেস আছে সো এখান থেকে আমরা ইচ্ছা করলে এখন একটি ইমেল রিমুভ করে দিতে পারি আমি আপনার করে করে দেখে দিচ্ছি এখন আমাকে যে কাজটি করতে হবে এখন দেখুন এখানে উপরে একটি দুইটি দুইটি ইমেল আমাদের অ্যাড করা হয়ে গেছে আগের পুরনো এটি ছিল এখন নতুন এটি অ্যাড করছি কিন্তু এখানে রিমুভ লেখা আসছে এখানে রিমুভ লেখা আসেনি সেজন্য আমাদের কী করতে হবে আমাদের এখানে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করে নেব ক্লিক করার পরে আমাদের এখানে ফেসবুকের পাসওয়ার্ডটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে সেভে আমরা ক্লিক করব যখন আমরা সেভ করব তখন কি হবে দেখুন এখন উপরে যেটি আছে আগে যে উপরটি ছিল এটির পাশে রিমুভ ছিল এখন নিচেটির পাশে রিমুভ হয়ে গেছে এভাবে আমরা উপরটি প্রাইমারি করে নিলাম এখন এটিকে আমি রিমুভ করে দেবো এখান থেকে এখন রিমোভে ক্লিক করলাম যখন আমরা রিমুভে ক্লিক করব তখন এখানে আবার আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি চাবে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পরে রিমুভ ইমেলে ক্লিক করলাম এখন দেখুন এখানে আমার একটি ইমেল রিমুভ হয়ে গেছে এবং পুরনো মানে পুরনো ইমেলটি রিমুভ হয়ে গেছে নতুনটি আমি অ্যাড করে নিছি সো আমরা এভাবেই পারি আমাদের ফেসবুকে ইমেল পুরনো ইমেলকে রিমুভ করে নতুন ইমেল অ্যাড করতে সো আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন